আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। অনুমতি ছাড়াই বাড়ি ভাড়া দিলে ল্যান্ডলর্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। প্রাথমিক অবস্থায় 1,60,000 ঘন বসতিপূর্ণ বাড়ি টার্গেট। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে পড়া ডিপথেরিয়া ঠেকাতে ব্রিটিশ মেডিকেল টিম যাচ্ছে বাংলাদেশ। ডাক্তার ও নার্স সহ 40 জন সদস্য রয়েছে ওই মেডিকেল টিমে। এবং ভারতের আসাম প্রদেশে নাগরিক তালিকা প্রকাশকে ঘিরে সংঘর্ষ বাঁধার আশঙ্কা। রাজ্যটির গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 7,000 পুলিশ ও সেনা মোতায়েন। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতে কমিউনিটি প্রসঙ্গ। গ্রাজুয়েটস ক্লাব ইউকের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম রেজাউল করিমের এক মত বিনিময় সভা বুধবার পূর্ব লন্ডনে স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং আজহারুল ইসলাম শিপারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সম রেজাউল করিম। এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মহিউদ্দিন আহমদ, সাংবাদিক ডক্টর আনিসুর রহমান আনিস, ডাক্তার ফয়জুল ইসলাম, ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম এবং লেখিকা ফিরোজা পারভিন সহ আরও অনেকেই। অ্যাডভোকেট সম রেজাউল করিম তার বক্তব্যে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে অভিমত তুলে ধরেন। তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার হাতকে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও নির্বাচনে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় প্রবাসীদের অবদানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। স্পেন আওয়ামী লীগকে ইউরোপের অন্যতম শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নবগঠিত স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। স্পেনের রাজধানী মাদ্রিদে সংগঠনের স্থায়ী কার্যালয়ে নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানান। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি সেলিম আলমের রিপোর্টে। দীর্ঘদিন থেকে স্পেন আওয়ামী লীগের কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছিল, যার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংগঠনের সভাপতি আখতার হোসেন আতা ও সাধারণ সম্পাদক রিজভী আলম বুধবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে আখতার হোসেন আতা বলেন, দলীয় কর্মকাণ্ড গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যের কোনো বিকল্প নেই। সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এম এ গনি, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের অনুমতিতে স্পেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মেলন করার নির্দেশ দেন। ইউরোপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনির পাঠানো নির্দেশনা পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক রিজভী আলম। স্পেন আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি প্রদান করা হলো। বিনীত এম এ গনি, সাধারণ সম্পাদক সর্ব ইউরোপ আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহসভাপতি বুরহান উদ্দিন, শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক ফয়সল ইসলাম, সবুজ আলম, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, সায়েম সরকার, এনাম আলী খান ও তাপস দেবনাথ সহ নবগঠিত স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদেরকে কমিটির বৈধতা নিশ্চিত করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া। না, এটা তো অনেক এরকম হয়ে গেছে অতীতে যে স্পেনে অনেক জাল সাইন চলে আসছে। স্বাক্ষর থাকবে না নাকি না, এটা কি নিয়ম অনুযায়ী মনে করেন? স্পেনের মাদ্রিদ থেকে সেলিম আলম, এনটিভি ইউরোপ নিউজ। চট্টগ্রামের সিটি মেয়র আজম নাসির একটি সরকারি সফরে দুই দিনের জন্য ডেনমার্কের কোপেনহেগেনে পৌঁছেছেন বৃহস্পতিবার। এ সময় কোপেনহেগেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হুসাইন মিঠু, সাধারণ সম্পাদক ডক্টর বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট,
আসাদুজ্জামান, জুয়েল, বখতিয়ার সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। মেয়রের সফর সঙ্গী হিসেবে রয়েছেন চট্টগ্রাম মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়াজ এলিট। মেয়র আজম নাসির ডেনমার্কের কোপেনহেগেন সিটির বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া ডেনমার্কে অবস্থিত চট্টগ্রামবাসীর সাথে এক মত বিনিময় সভায় তিনি যোগদান করবেন। 31 ডিসেম্বর তিনি বাংলাদেশের উদ্দেশ্যে ডেনমার্ক ত্যাগ করবেন। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উইরাল ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বেসিক ফুড অ্যান্ড হাইজিন অ্যাওয়ারনেস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, মার্সিসাইডের উইরাল শহরে সম্প্রতি উইরাল চেঞ্জ সেন্টারের হলরুমে প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কমিউনিটির প্রায় অর্ধ শতাধিক প্রবাসী বাঙালি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জিএসসি উইরাল শাখার চেয়ারপারসন কয়সর মিয়া এই প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উইরাল চেঞ্জ এর সিইও ক্লিন্ট আগার্ড, স্টিফেন ক্লক, উইরাল চেঞ্জ এর কর্মকর্তা আখতারুজ্জামান সহ আরও অনেকেই। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের হেলমেটস ট্রেনিং সেন্টারের পরিচালক জামাল আহমেদ। অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মজীবনে এবং বাস্তব জীবনের জন্য অত্যন্ত জরুরি এবং যুগোপযোগী। তারা জিএসসি ও উইরাল চেঞ্জের আয়োজকদেরকে সাধুবাদ জানান এবং আগামীতেও এ ধরনের আরও প্রশিক্ষণ আয়োজন করার অনুরোধ করেন। দর্শক, এবার জানিয়ে দেব ব্রিটেন প্রসঙ্গ। অনুমতি ছাড়াই অতিরিক্ত মানুষ ভাড়া দেয় যুক্তরাজ্যের অনেক ফ্ল্যাট ও হাউসের ল্যান্ডলর্ডরা। কিছু ল্যান্ডলর্ড একটি প্রপার্টিকে দুই পরিবারের সম্পত্তি দেখিয়ে পাঁচ বা তার চেয়ে বেশি মানুষের কাছে ভাড়া দেয়। কাউন্সিলের চোখকে ফাঁকি দেয়া চতুর ওই ল্যান্ডলর্ডদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সরকার জানিয়েছে, অতিরিক্ত মানুষ ভাড়া দিতে চাইলে ল্যান্ডলর্ডদের সরকারের কাছে নতুন করে লাইসেন্স নিতে হবে। আর লাইসেন্স ছাড়াই অতিরিক্ত মানুষ ভাড়া দিলে তা ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হতে পারে, এমনটা ইঙ্গিত করেছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সম্প্রতি বিরোধী লেবার লিডার জেরেমি কর্বিন ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে জানান, অনেক ল্যান্ডলর্ড কোনো কারণ ছাড়াই ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেয়। কর্বিনের এই দাবির প্রেক্ষিতে হাউজিং মিনিস্টার অলোক শর্মা পার্লামেন্টে জানিয়েছেন, প্রত্যেক ভাড়াটিয়াদের নিরাপদ ও পরিচ্ছন্ন বাড়িতে থাকার অধিকার রয়েছে, কিন্তু কিছু লোভী ল্যান্ডলর্ড অতি মুনাফার আশায় ভাড়াটিয়াদের ঘন বসতিপূর্ণ, নোংরা ও বিপজ্জনক বাড়িতে থাকার ব্যবস্থা করে। তিনি আরও জানান, সরকারের কাছে হিসাব রয়েছে প্রায় 160,000 প্রপার্টিতে ল্যান্ডলর্ডরা অনুমতি ছাড়াই ভাড়া দিয়েছে। প্রাথমিক অবস্থায় তাদেরকে টার্গেট করে ব্যবস্থা নেবে সরকার। মিয়ানমারের রাখাইন প্রদেশের প্রায় 6 লাখ রোহিঙ্গা কয়েক মাস আগে পালিয়ে যায় বাংলাদেশের কক্সবাজার সহ কয়েকটি এলাকায়। এদের মধ্যে অধিকাংশ কক্সবাজারে বসতি গড়ে তুললে পরিবেশ বিপর্যয় দেখা দেয়। রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে পড়ে নানা ধরনের রোগ। মরণঘাতী ডিপথেরিয়াতে ইতোমধ্যে মারা গেছে 27 জন, আর প্রতিদিন প্রায় 160 জন নতুন করে আক্রান্ত হচ্ছে। অসহায় এসব রোহিঙ্গাদের চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে ব্রিটেন থেকে 40 জনের একটি মেডিকেল টিম যাচ্ছে বাংলাদেশে। মেডিকেল টিমের সদস্যরা ব্রিটেনের বিভিন্ন এলাকায় এনএইচএসের অধীনে কাজ করে। এদের মধ্যে 16 জন বৃহস্পতিবার ম্যানচেস্টার বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাকিরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে যাবে। উল্লেখ্য, 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রিটেনের এমার্জেন্সি মেডিকেল টিমকে সার্টিফাইড করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতির পর প্রথমবারের মতো ব্রিটেনের মেডিকেল টিম কোনো দেশের জরুরি স্বাস্থ্য সেবা দিতে যাচ্ছে। ব্রিটেনের দাতা সংস্থা DFID-র অর্থায়নে মেডিকেল টিমটি বাংলাদেশে তাদের চিকিৎসা সেবা পরিচালিত করবে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার প্রজেক্ট হিসেবে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তারা বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার যে চক্রান্তের ছকে হাঁটছে জনগণই তা প্রতিহত করবে। এ সময় ষোড়শ সংশোধনীর রায় পরিবর্তন হওয়ার আশঙ্কা করেন তারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান নজরুল ইসলাম খান। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, গণতন্ত্রকে ভুলণ্ঠিত করে এখন আবারও ক্ষমতায় যাবার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। চলছে খালেদা জিয়াকে সাজা দেওয়ার পায়তারা। এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়েও কথা বলেন তিনি। আমরা বিশ্বাস করি না যে সর্বসম্মত রায় সর্বোচ্চ আদালতে দেওয়া হয়েছে সেটার কোনো পরিবর্তন হবে। তারপরেও যে দেশে গণতন্ত্রের জন্য লক্ষ মানুষ জীবন দেওয়ার পরেও
গণতন্ত্র জবাই হয়ে যায়, সে দেশে অস্বাভাবিক কোনো কিছু ঘটা তো বিচিত্র না। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো অস্বাভাবিক কিছুই এ দেশের মানুষ গ্রহণ করে নাই। তাকে অন্যায়ভাবে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখা এবং জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার একটা চক্রান্ত করা হচ্ছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে একদিন তার জন্য চরম মূল্য দিতে হবে তাদের। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আজকে কিন্তু একই কাজ করছে কিন্তু বাকশাল শব্দটা তারা ব্যবহার করছে, কিন্তু সেই পিচ্ছিল পথে আর যাবেন না, দয়া করে সেই পিচ্ছিল পথে আর চলবেন না, দয়া করে আপনারা অনেক বড় মূল্য দিয়েছেন সেই পিচ্ছিল পথে চলতে গিয়ে আগামী দিনে আরো বেশি মূল্য দিতে হবে, অনেক বেশি বড় মূল্য দিতে হবে, সেই পথে যাবেন না। এই কারণে বলছি আমি, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে 2018 সাল হবে গণতন্ত্রের বর্ষ। এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তৃণমূল পর্যায়ে তাদের দল অনেক বেশি শক্তিশালী, আগামী জাতীয় নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং আওয়ামী লীগেই জয়ী হবে। তিনি জানান, প্রত্যাবাসনের লক্ষ্যে আজই প্রথম ধাপের 1,00,000 রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করবে বাংলাদেশ। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন রিপোর্টে। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে 28 ডিসেম্বর দেশের কয়েকটি স্থানে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে দলের অবস্থান অনেক শক্তিশালী, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইউপি নির্বাচন 43টার মধ্যে 31 আওয়ামী লীগ, 7টি হচ্ছে বিদ্রোহী এবং স্বতন্ত্র, আর বিএনপি হচ্ছে 5টি। গতকাল যে ইলেকশন বাংলাদেশে হয়ে গেছে, এখন স্থানীয়ভাবে আমাদের ভিত্তি অত্যন্ত শক্তিশালী। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, সময় এবং স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না। শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রথম দফায় 1,00,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী 1,00,000 লোকের রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারের কাছে চলে যাবে। পরবর্তী ওয়ার্কিং গ্রুপ মিটিং যেটা মিয়ানমারে হবে, সেই সেখানে সিদ্ধান্ত হবে প্রত্যাবাসন প্রক্রিয়া কিভাবে শুরু হবে। এ সময় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জেলা ছাত্রলীগ পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এনটিভি নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আসাম প্রদেশে নাগরিক তালিকা প্রকাশকে ঘিরে সংঘর্ষ বাঁধার আশঙ্কায় রাজ্যটির গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 60,000 পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার অংশ হিসেবে এবং ফেরত পাঠাতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তবে বাংলাদেশ সরকারের কাছে এমন কোনো তথ্য নেই বলে রয়টার্সকে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় বসার কিছুদিন পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের অভিবাসী বিরোধী বক্তব্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়তে থাকে দেশটির অভিবাসীদের মধ্যে। এরপর নানা সাম্প্রদায়িক ঘটনায় উদ্বেগ বাড়ে মুসলিম অভিবাসীদের মধ্যে। এরই ধারাবাহিকতায় রোববার নাগরিক তালিকা প্রকাশ করতে যাচ্ছে সীমান্তবর্তী আসাম রাজ্য। এ নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স, যেখানে বলা হয় রাজ্যটিতে অবৈধভাবে বসবাসকারী মুসলিমদের ফেরত পাঠানোর লক্ষ্যেই ক্ষমতাসীন বিজেপি সরকার এই তালিকা প্রকাশ করতে যাচ্ছে। তালিকা প্রকাশকে ঘিরে উত্তেজনা বাড়বে এমন আশঙ্কায় রাজ্যটির গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 60,000 পুলিশ ও সেনা মোতায়েন করা হচ্ছে। আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা বার্তা সংস্থা রয়টার্সকে জানান,
অবৈধ বাংলাদেশে চিহ্নিত করার অংশ হিসেবে 1951 সালের পর প্রথমবারের মতো রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়টার্সকে বলেছেন, বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই, এমনকি বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চায়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। স্থানীয় মুসলিম নেতাদের আশঙ্কা, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের মতো তাদেরও দেশ ছাড়া করতে ওই নতুন নাগরিক তালিকা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। মুসলিম অভিবাসী সংখ্যার দিক দিয়ে ভারতের রাজ্যগুলোর মধ্যে আসামের অবস্থান দ্বিতীয়। মুনাজিল রিয়াদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জানিয়ে দেব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটে এনটিভি প্রতিনিধির চুরি হওয়া মোটরসাইকেল সহ ধরা পড়েছেন পুলিশের এক এসআই। সমীরণ সিংহ নামের ওই এসআই সিলেট মহানগর পুলিশে কর্মরত। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকা থেকে মোটরসাইকেল সহ তাকে থানায় নিয়ে আসে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে প্রত্যাহার করা হয়। জানা যায়, গত 20 ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোডের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদের বাজাজ ডিসকোভারি এসটি মডেলের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক মারুফ। পরবর্তীতে তিনি নতুন একটি মোটরসাইকেল ক্রয় করে সেটার লক লাগানো সহ কিছু কাজ করাতে বৃহস্পতিবার নগরীর তালতলা পয়েন্টস্থ একটি ওয়ার্কশপে যান। এর কিছুক্ষণ পর মারুফের চুরি যাওয়া মোটরসাইকেল চালিয়ে এসআই সমীরণ ওই ওয়ার্কশপে আসেন। নিজের গাড়ি চিনতে পেরে কৌশলে বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম খানকে জানান মারুফ। সন্ধে 6:00 দিকে পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে মোটরসাইকেল সহ এসআই সমীরণকে থানায় নিয়ে যান। কোনো দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না, তাই আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন আদায় করা হবে। সেটা শেখ হাসিনা বা খালেদা জিয়ার অধীনে নয়, আমরা চাই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সুনামগঞ্জ জেলা বিএনপির কর্মী সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে সরকার পদত্যাগ করতে বাধ্য করেছে, এতেই প্রমাণ হয় বিচার বিভাগে সরকার যে হস্তক্ষেপ করছে। তিনি আদৌ পদত্যাগ করেছিলেন কিনা তাতেও সন্দেহ আছে। শুক্রবার বিকালে শহরের লতিফা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। এ সময় কর্মী সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিমুদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেদিন প্রমুখ। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। অনুমতি ছাড়াই বাড়ি ভাড়া দিলে ল্যান্ডলর্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। প্রাথমিক অবস্থায় 1,60,000 ঘন বসতিপূর্ণ বাড়ি টার্গেট। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে পড়া ডিপথেরিয়া ঠেকাতে ব্রিটিশ মেডিকেল টিম যাচ্ছে বাংলাদেশ। ডাক্তার ও নার্স সহ 40 জন সদস্য রয়েছে ওই মেডিকেল টিমে। এবং ভারতের আসাম প্রদেশে নাগরিক তালিকা প্রকাশকে ঘিরে সংঘর্ষ বাঁধার আশঙ্কা। রাজ্যটির গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 7,000 পুলিশ ও সেনা মোতায়েন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।